আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনার কীভাবে সঠিক নিয়মে আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি বেছে নিয়ে বসাবেন কিংবা সব ক্যাটাগরি চেঞ্জ করবেন। তো অনেক ক্ষেত্রে হয় কি, আমরা ইউটিউব চ্যানেল তো খুলে ফেলি, ইউটিউব চ্যানেল খোলার পরে দেশে একটা ক্যাটাগরি দিয়ে দিই। তো ক্যাটাগরিটা কি, এখন অনেক ইউটিউবার জানে না ক্যাটাগরি কি। ক্যাটাগরি এমন একটা জিনিস ভাই, গুরুত্বপূর্ণ জিনিস ভাই। সেটা যদি ক্যাটাগরি তুমি তোমার চ্যানেলে সঠিক ক্যাটাগরি না দাও, সেক্ষেত্রে তোমার ভিডিও কখনো ভাইরাল হবে না। তো সাপোজ তুমি যদি ব্লগ ভিডিও বানাও, সেটা তুমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমার ভিডিও কখনো ভাইরাল হবে না। সেজন্য তোমার সঠিক ক্যাটাগরি দিতে হবে। তো ভিউয়ার্স, তুমি তো ক্যাটাগরি চেঞ্জ করতে পারো না, কোনো বিষয় না। আজকে ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই আপনি তুমি শিখে যাবে কেমন করে ইউটিউব চ্যানেলের জন্য সঠিক ক্যাটাগরি চেঞ্জ করতে হয় কিংবা সঠিক নিয়মে ক্যাটাগরি চেঞ্জ করতে হয়। তো সঠিক নিয়মে ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশনে পোস্ট করব। তো অ্যাপ্লিকেশন চলে যাওয়ার ভিডিও মূল টপিকে, কীভাবে আপনি ক্যাটাগরি চেঞ্জ করবেন ইউটিউব চ্যানেলের জন্য। তার আগে একটা কথা বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন আর এই ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে কোম ব্রাউজারটি সিলেক্ট করবেন। তো আমি কোম ব্রাউজারটি সিলেক্ট করলাম ক্যাটাগরি চেঞ্জ করার জন্য, তো কোম ব্রাউজার ঢোকার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে একটা অ্যাপ্লিকেশন লিখবেন, এখানে লিখবেন youtube.com। তো আমি youtube.com লিখছি। তো আমি youtube.com লিখলাম, আপনিও শুধু youtube.com লিখবেন, এমন করে youtube.com কমা তারপর com store.com লিখে ট্যাপ করবেন, গো ট্যাপ করবেন। তো আমি গো ট্যাপ করলাম। গ্রুপ ট্যাপ করার পরে আপনার মাঝে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো আপনার যেটা ইউটিউবের লোগো সেটা এখানে দেখাবে, দেখছেন ইউটিউবের লোগো আমার এটা, এটা ক্যাটাগরি আমি চেঞ্জ করব। তো আপনি এখান জন্য ক্যাটাগরি চেঞ্জ করার জন্য ডেপথ অফ সাইটটি অন করে নিতে হবে। তো ডেপথ অফ সাইট অন করবেন কেমন করে আমি শিখে দিচ্ছি। এখানে থিলাই আইকন আছে, ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে ডেপথ অফ সাইট দেখতে পাচ্ছেন, এখানে ঘরটি পূরণ করে দিবেন। ঘরটি পূরণ করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডেপথ অফ সাইটটি হয়ে যাবে। ডেপথ অফ সাইটটা কি, এখানে কম্পিউটার মতো হয়ে যাবে। তো একটু ওয়েট করুন, হয়ে যাবে। তো প্রায় হয়ে গেছে। তো দেখতে পারলেন আমার প্রায় ডেপথ অফ সাইটটা হয়ে গেছে। তো দেখতে পারলেন বন্ধুরা আমার ডেপথ অফ সাইটটি অন হয়ে গেছে, কম্পিউটার যেরকম সেরকম দেখাচ্ছে। তো এখান থেকে আপনি কী করবেন, আপনার চ্যানেলের যে লোগো আছে যেটা আইকন সেই লোগো ট্যাপ করবেন। তো আমার যে মিরা ছবিটা আছে, মিরা ছবি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এই ধরনের ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে সেটিং আইকনটা খুঁজে বের করবেন। তো সেটিংয়ে ট্যাপ করবেন। তো সেটিংয়ে ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল করে আমি বড় করে দেখাচ্ছি। তো টেনে একটু বড় করে নিই। তো দেখান দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জ স্ট্যাটাস অ্যান্ড ফিউচার, এখানে ট্যাপ করবেন, যেটা উপরে সেটা চ্যালেঞ্জ স্ট্যাটাস অ্যান্ড ফিউচার এখানে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর একটু ওয়েট করুন বন্ধুরা। তো ট্যাপ করার পরে আপনাদের মাঝে আসবে, একটু ওয়েট করুন। তো তারপরে আপনাদের মাঝে এ ধরনের ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনাদের মাঝে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট এরকম একটা লেখা আছে, এখানে ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করলাম আপলোড ডিফল্ট। তারপর এখান থেকে আপনি কী করবেন, তারপরে এখান থেকে আপনি অ্যাডভান্স সেটিংয়ে ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করলাম অ্যাডভান্স সেটিংয়ে। ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এডুকেশন রয়েছে। তো ক্যাটাগরির উপর ট্যাপ করবো। তো ক্যাটাগরি ট্যাপ করার পরে আপনার মাঝে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো ইউটিউব পনেরোটাই ক্যাটাগরি আছে। তো আমার চ্যানেলটি, আমার এডুকেশন রয়েছে, আমি ব্লগ ভিডিও ক্যাটাগরিটি সিলেক্ট করবো। তো ব্লগ ভিডিও খুঁজে বাই করবেন বন্ধুরা। তো আমি ব্লগ ভিডিওটি খুঁজে পাইছি, ব্লগ অ্যান্ড পিপল আমি এই ক্যাটাগরিটি দিতে চাচ্ছি। তো আমি ক্যাটাগরিটি দিয়ে দিলাম, দেখতে পাবেন পিপল অ্যান্ড ব্লগ। তো এখানে দিয়ে দিলাম। তারপর আপনার সেভ করবেন কেমন করে, তো আপনার দেখে নেবেন আপনার ক্যাটাগরিটা এখানে আসে নাকি। তো আপনি সঠিক যেটা ক্যাটাগরি সেটা আপনি দিয়ে দিবেন, আমরা যে ধরনের ভিডিও ছাড়েন সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন। তো আমি ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে সেভ ট্যাপ করলাম। সেভ ট্যাপ করার পরে আমার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটি বসে গেল। তো ভিউয়ার্স বুঝতে পারছেন কেমন করে চ্যানেলের ক্যাটাগরিটি চেঞ্জ করে, আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আমি সবসময় একটা কথা বলি, আমার এই ভিডিও দেখে যদি আপনি একটুখানি ইউটিউব হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।